बैठे चो। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালো আবার আছো, খুলছে, আর আমরাও খুব খুব ভালো আছি। আবার খুলছে। তো দেখো, এটা কি? মেয়ে পার্স নিয়ে খেলছে, মানে আমাকে দেখেছে পার্সে রেখে টাকা দাও, রাখতে, তো রেখে ওই দাও, টাকাটা ও বার রেখে করবে, দাও। বার করে আবার ও দেখো, নিজের সে থেকেই ঢোকাবে, এই করছে সেই। তো দেখো, দেখতে দেখতে অনেকদিনই হয়ে গেল, প্রায় 15 দিনের মতন হয়ে গেল, আমার নখটা ভেঙে গেল, মানে দেয়ালে ধাক্কা লেগে নখটা ভেঙে গেল। তো খুবই আফসোস হচ্ছে, এতদিন যত্ন করে কাজ করছিলাম, তো করতে করতে আমার নখটা গেলই ভেঙে, আর কি হবে, এখন সবকটাই আস্তে আস্তে ভেঙে দিতে হবে, মানে নয় ভেঙে দেবো, নয় মানে কেটে দেবো, নাহলে ওই উষ্ণ গরম জলে হাতটা চুবিয়ে রাখলেই নাকি নখগুলো সব এ হয়ে যাবে, মানে খুলে যাবে। আর এদিকে দেখো, দুপুরবেলা ঘুমানো হয়েছে, বিছানাপত্রগুলো সব গুছিয়ে নিলাম, আর সন্ধে হয়ে গেছে, আর ইভিনিং এর ব্লগ তোমরা দেখছো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন থেকে ব্লগটা আমার স্টার্ট হলো, এখন বাজে 6:45, তো মেয়েকে একটু সাজুগুজু করিয়ে নিচ্ছি, আর হচ্ছে মানে বিকেলবেলা একটুখানি, সন্ধেবেলাটা একটু মুখ টুক মুছি, ক্রিম ট্রিম মাখাই, যেহেতু দুপুরবেলা আজকে মাখাতে দেয়নি, আজকে খুব জ্বালাতন করছিল, তো দুপুরবেলা আর ক্রিমটা মাখাতে দেয়নি, ওই জন্য এখন মাখিয়ে দিচ্ছি। আর হচ্ছে দেখো, গরম বলো শীত বলো, মানে বাচ্চাদের স্কিনটা মানে সফট না থাকলে হয় না, আর সবসময় ওদের গরম বলো শীত বলো ক্রিমটা মাখাতেই হয়, মানে গরমেও আমি ওকে ক্রিমটা মাখাই আর শীতকালেও মাখাই, তো স্কিনটা ভালো থাকে এতে। আর হচ্ছে যাবো এবার একটু চা করতে, আর বাড়িতে কেউ নেই, আমি আর মেয়েই রয়েছি, আর হচ্ছে ছেলে গেছে টিউশন, আর ওর পাপাও কিছুক্ষণ হয় বেরিয়ে গেল, আর হচ্ছে কি বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। তো দেখো মেয়েকে, মেয়ে ও একা একা সাজুগুজু করবো, সব জিনিসগুলো বার করা হয়েছে, মানে ওকে একা একা মানে পাউডার দিয়ে দেবো বা ক্রিম দিয়ে দেবো, মুখে একা একাই মাখবে। তো যাই হোক, এ দেখো ডল নিয়ে খেলছে, ওকে খেলনা ঠেলনা দিয়ে আমি টুকটাক ড্রেসিং টেবিলের সব কিছু গোছাচ্ছি, এদিক ওদিক রাখছি, যেগুলো জিনিসপত্রগুলো অগোছালো হয়ে রয়েছে, আর এই ফাঁকে একটু একটু করে ভিডিও করছি। আর দেখো ডলকে হাম্পি দিচ্ছে, বলছি হাম্পি দেওয়ার জন্য, তো হাম্পি দিচ্ছে, তো হাম্পিটা খুব তাড়াতাড়ি শিখে গেছে দেয়া, আর হচ্ছে এখন একটু একটু বুঝতে শিখেছে, একটু একটু করে হাঁটতে শিখেছে। তো মেয়েকে খেলনাটা দিয়ে আমি চলে আসলাম চা করতে, আর এই ফাঁকে ওকে দেখছি, মানে কোলে নিয়ে চাটা বসালাম, আর বসিয়ে রেখে এবারে চাটা আমি ছেঁকে নেবো, আর ওই থেকে দেখে আমি এবার দেখছি ওকে, ও কী করছে, আর ডলটা দিয়ে দেখছি চুপচাপই আছে, খাটে বসালে চুপচাপই আছে। দেখো অলমোস্ট আমার চাটা রেডি, আর এবার চাটা নিয়ে চলে যাবো রুমে, তো মেয়েকেও খাওয়াবো, কিছুক্ষণ আগে মানে ওকে বিস্কিট দিয়েছিলাম, তো বিস্কিটটা খাচ্ছিল, তো তারপরে বিস্কিটগুলো আবার ঝাড়লাম। তো যাই হোক, চাটা খেয়ে নিচ্ছি, তারপর খাবারটা একটু পরে করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে। দেখো পুরো সব করে রেখেছি, মেয়ের হালকা হালকা ভেজা ছিল জামা প্যান্টগুলো, আর এদিকে আমি চা করে নিয়েছি, চাটা খেয়ে নি তাহলে। তো দেখো, কবের থেকে ভাবছিলাম যে কানের দুলের বক্সটা গোছাবো গোছাবো, এই কদিন ধরে বিয়ে টিয়ে ছিল, মানে বিয়ের ইনভাইট ছিল দেখলে তোমরা ব্লগে, তো সেই সব মানে সে তখন সাজুগুজু করার সময় সব এলোমেলি হয়ে গেছে কানের দুলগুলো, তো ভাবছি তা গুছিয়েই নি, মানে প্রচুর কানের দুল আরও এখানে ওখানে রয়েছে, তো খুঁজে খুঁজে সব রাখতে হবে এক জায়গায়, আর এগুলো কী বলতো একটার উপর একটা রয়েছে, তো সব জড়িয়ে পেঁচিয়ে গেছে, আর হচ্ছে এই জন্য প্রবলেম হচ্ছে নেওয়ার জন্য, তো ভাবছি গুছিয়ে নি তাহলে বক্সটা, তো বক্সটা তাহলে গুছিয়ে নি। এদিকে আমার মেয়েও জ্বালাতন করছে, মানে ও থেকে থেকে একটা করে কানের দুল টেনে টেনে ধরছে, মুখে দিচ্ছে, আর এইসব মানে কানের দুল কী বলতো একটা হারিয়ে গেলে আর পড়াই যাবে না, তো যার জন্য ভালো করে রাখছি, মানে গুছিয়ে রাখছি ভালো করে, এখন আর আপাতত কোথাও যাওয়ার নেই, তো লাগলে পরে নিয়ে নেওয়া যাবে। তো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা যারা আছো দেখছো।
অনন্ত ভাব কেবল মহাদেব কে হৃদয় সেই উৎপন্ন হয়ে সকতে হে ভুল কে মুঝে ক্ষমা করে প্রভু শক্তি হতে হয়ে ভি শক্তিহীন কেবল মহাদেব হি হয়ে সকতে ইতনা বড়া নির্ণয় কেবল মহাদেব হি লে সকতে हर वो व्यक्ति जो सत्य न्याय और आदर्शों के मानदंडों पर निर्णय लेगा उसका निर्णय महादेव की ही भांति होगा। महादेव केवल त्रिदेवों का अंग ही नहीं जीवन जीने का ढंग भी है। सत्य न्याय आदर्शों के पद चिन्ह भी कदाचित महादेव के आदर्श उनके मार्ग का कांटा बन रहे हैं। न जाने अब वो स्मृतिहीन देवी पार्वती को कैसे मना पाएंगे। महादेव माता अपनी स्मृति खो चुकी है और समय की मांग मनाना चाहिए। ये ना केवल एक नारी के प्रति प्रेम की पराकाष्ठा है बल्कि संबंधों की मर्यादा भी है। ছেলে টিউশন গেছিল, টিউশন থেকে আসার পর এটা কি করছো, এটা কি করছো, এটা এমনি খাই না। Hey!